আসসালামু আলাইকুম। ল্যাবরেটরি মেকারের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফা আক্তার। প্রত্যেকটি বাড়ি আমাদের ল্যাবরেটরি মেকার দিয়ে আমরা নানা ধরনের রেসিপি দেখিয়েছি, রুটি, পরোটা, লুচি, পুরি, ফুচকা, সিঙ্গারা, সমোসা। তো আজকে একটু ভিন্ন ধরনের আইটেম দেখাবো, সেটা হচ্ছে ভুট্টার নুডলস। তো নুডলসটা আমরা দেখাবো আমাদের ল্যাবরেটরি মেকার দিয়ে বানিয়ে। প্রথমে এক কাপ ভুট্টার আটা এবং এক কাপ সাদা আটা নেই। তারপর এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিই। এরপর মিশ্রণটির মধ্যে একটি ডিম নেই। এবং ডিমটিকে ভালো করে ফেটে নেই। পরিমাণ মতো লবণ নিয়ে ডিমটিকে মিশ্রণটির সাথে ভালো করে মাখিয়ে নিই। অল্প অল্প করে গরম পানি নিয়ে মিশ্রণটিকে আরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো গরম পানি দিয়ে মিশ্রণটিকে ভালো করে হাত দিয়ে ময়ন করে নিই। ময়ান হয়ে গেলে একটা র্যাপিং পেপারের সাহায্যে 2 ঘন্টার জন্য ময়ানটিকে সংরক্ষণ করে রাখতে হবে। দুই ঘন্টা পর ময়ানটি র্যাপিং পেপার থেকে বের করে নিই। এবার আটার ডোটাকে পিং পং বলের সাইজে নিয়ে লাইবার রুটি মেকারের নিচ থেকে 4 আঙ্গুল উপরে রাখি। উপরের প্লেটটা রেখে হালকা করে চাপ দিয়ে হাতলটার উপর নিজের শরীরের ভর ছেড়ে দিতে হবে। এরপর যখন 2 সাইড দিয়ে রুটিটি 1/2 ইঞ্চি বেরিয়ে আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের রুটিটি হয়ে গেছে। এরপর রুটির উপরে আটার গুঁড়া ছিটিয়ে দিতে হবে, যাতে করে একটার উপর আরেকটা রুটি রাখলে সেটা লেগে না যায়। এভাবে একটা একটা করে বাকি সবগুলো রুটি তৈরি করে নিই। বাজারের খোলা আটার চেয়ে ভুট্টা আটা বেশ উপকারী। খাদ্য হজমে সহায়তা, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ, রক্ত স্বল্পতা দূর করা সহ নানা ধরনের গুণাবলী ভুট্টার আটাতে রয়েছে। আমাদের সবগুলো রুটি তৈরি করা শেষ। এবার রুটিগুলো আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে কেটে নিতে হবে। রুটিগুলো নুডলস আকারে কাটা হয়ে গেলে ফুটন্ত গরম পানিতে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে।
নুডলস সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে হালকাভাবে নেড়ে নিই। হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে মরিচ কুচি, ক্যাপসিকাম কুচি এবং গাজর কুচি দিয়ে ভালো করে নেড়ে নিই। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। সবজিগুলোকে এক সাইড করে তার মধ্যে একটা ডিম নিয়ে ডিমটাকে ভালো করে ঝুরা ভাজি করে নিই। এবার ডিম এবং সবজিকে একসাথে ভালো করে মিশিয়ে নিই। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং সয়া সস দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সবজিটা তৈরি হয়ে গেলে এর মধ্যে নুডলসটা দিয়ে দিতে হবে। এরপর সবজির সাথে নুডলসটি ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদের জন্য আমরা এর মধ্যে ম্যাগি মশলা মিক্স করতে পারি। নুডলস রান্না হয়ে গেলে এবার এটি নামিয়ে একটি সুন্দর পাত্রে পরিবেশন করুন। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।